নমস্কার তক্পে স্বাগত জানাচ্ছি আপনাদের আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ আজকে যুক্তি যুক্তিগপে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স প্রশ্ন হচ্ছে কবে ভারত খেলবে এই মঞ্চে এ নিয়ে আলোচনায় আজকে আমাদের সাথে যুক্তি গপে আছেন ঠিক আমার পাশে আছেন মধুমানিক লোদ স্বাগত জানাচ্ছি স্যার যিনি দীর্ঘদিন ধরে ফুটবল কোচের দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন ক্লাবে উনি ক্লাবকে চ্যাম্পিয়ন করার যে অভিজ্ঞতা ওনার কাছে আছে কলকাতাতে বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে ফুটবল খেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত পারিবারিক পারিবারিক যে বন্ধন সেটাও ফুটবলের সাথে এবং ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে চর্চা এবং ফুটবলে পড়ে আছেন যিনি উনি মানিক মধু মধুমানিক্লোদ আমাদের সাথে আছেন এবং আজকে আলোচনা করবেন আমার সাথে তক ঠিক পাশে আছেন আবু তাহের স্বাগত জানাচ্ছি স্যার নমস্কার উনিও ফুটবল কোচ পাশাপাশি এই ফুটবল নিয়ে চর্চা করেন দীর্ঘদিন ধরে স্পোর্টস স্কুলে উনি কোচের দায়িত্ব পালন করছেন বাচ্চাদের ফুটবল শেখান এবং বর্তমানে বিশেষ আলোচনাগুলোতে আমরা পেয়েছি ওনাকে যে এইবার ফুটবলে কে চ্যাম্পিয়ন হবে এ নিয়ে চর্চা ও বিভিন্ন সময় নিউজ ব্যানগার্ডের পর্দা ওনাদের পেয়েছি আজকে সম্মানিত অতিথিদের ডেকেছি আলোচনায় আসার জন্য এবং আমরা আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন রাজেশ রয় আমরা শুরু করতে যাচ্ছি আজকের তক গপ্প বিষয় হচ্ছে দু হাজার আঠারোর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স ভারত এই মঞ্চে কবে পৌঁছবে প্রশ্ন ছুড়ে প্রথম যাব যাবো মধুমানের কাছে স্যার প্লিজ আসলে গর্বের বিষয় যে যখন আমরা নিজেদের খেলা উপভোগ করি অর্থাৎ ক্রিকেট খেলা উপভোগ করি তখন আমাদের দল থাকে আমাদের ভারতের দল থাকে একটি জাতীয়তা বোধ সৃষ্টি হয় সেখান থেকে এই খেলার প্রতি আলাদা একটা আকর্ষণ তৈরি হয় কিন্তু যদি লক্ষ্য করি ফুটবলের ক্ষেত্রে আমাদের টিম থাকে না আমাদের দল থাকে না কিন্তু তারপরেও আমাদের একটা ক্রেজ থাকে হয়তো সেখানে ব্রাজিল না হলে আর্জেন্টিনা বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট সেই মঞ্চে আমাদের দেশ প্রতিনিধিত্ব করে না আমাদের দেশের ১১ জন ছেলে আমাদের দেশের সেই দামালরা প্রতিনিধিত্ব করে না একশো ত্রিশ কোটির দেশ এত বড় বৃহৎ দেশ এত মানুষ জনসংখ্যা যার অর্থনৈতিক সামর্থ্য আজকে ষষ্ঠ অর্থনীতিতে পৌঁছে গেছে কিন্তু সেখানে আমরা কেন পৌঁছি না যদি আমরা ধরি যেখানে যুদ্ধবিধ্বস্ত দেশ সেই সেই দেশ এখন ফাইনাল খেলছে যদি ওনারা ফাইনালে জিততে পারেনি ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে কেন আমরা পৌঁছতে পারছি না সে বিষয়ে আপনার অভিমত কি এবং বক্তব্য কি থাকবে আমি যদি ফুটবলের কথা বলতে যাই ভারত কেন মানে আজকে এত বড় একটা মহাযজ্ঞে অংশগ্রহণ করতে পারে না এত বড় একটা দেশ যেখানে আইসল্যান্ডের মতো দেশ সাড়ে তিন লাখ লোকের বাস ওরা চল্লিশ লক্ষ লোকের দেশ ওরা ফাইনাল খেললো আমরা একশো তিরিশ কোটি লোকের দেশ আমরা খেলতে পারলাম না এটা আমাদের এজ এ ফুটবল কোচ ফুটবল লাভার ফুটবল প্লেয়ার সব মানে এজ এ এটা প্রচন্ড একটা আমার ব্যথা এটা আমার হৃদয়কে মানে আমার নিজেকে নিজে প্রশ্ন করি আমার বিবেকের মধ্যে এটা বাধা মানে বাধা হয়ে দাঁড়ায় যে আমি নিজে সারাদিন ফুটবল নিয়ে চর্চা করি ফুটবল আমার আমাকে খাবার দিয়েছে আমি চাকরি করি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তো আমাদের অ্যাকচুয়ালি মূল কথা হলো পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার আমরা ভারত ভারতীয় ফুটবল দল আপনারা জানেন কি না জানি না ভারত কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলার যোগ্যতা অর্জন করেছিল কি এটা হ্যাঁ এটা অনেকেই জানে না ভারত ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন করেছিল উনিশশো আটচল্লিশ সালে লন্ডনে অলিম্পিক হয়েছিল কিছু লোক খালি পা কিছু লোক মুজা পড়ে এইভাবে কিন্তু ফুটবলটা খেলতো কাদের বিরুদ্ধে সাহেবজির বিরুদ্ধে মানে বুটের বিরুদ্ধে খেলতো ঠিক আছে সেখানে উনিশশো সালে লন্ডন অলিম্পিকে না উনি আটচল্লিশ সালে পঞ্চাশ সালে পঞ্চাশ সালে যখন লন্ডন অলিম্পিক হয় তখন এই এখানে গিয়ে আটচল্লিশ সরি আটচল্লিশ সালে আটচল্লিশ সালেই হয়েছিল তারপর সেখানে গিয়ে ভারত এই ফ্রান্সের সঙ্গে খেলা হয়েছিল এবং সেই খেলাতে ভারত দুই খেলার মানে তখন ছিল সত্তর মিনিটের গেম নব্বই মিনিট ছিল না তখন ভারত ষাট মিনিট পর্যন্ত এক একে ফ্রান্স ওয়ান ইন্ডিয়া ওয়ান খালি বিরুদ্ধে মানে বুটের বিরুদ্ধে খালি পায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় লাস্ট মুহূর্তে আমাদের একজন ডিফেন্ডারের ভুলের জন্য ভারত গোল খেয়ে যায় দুই একে ফ্রান্সের সঙ্গে হেরে যায় সেই ম্যাচটাতে হেরে যাওয়ার পরে ভারত যখন মাঠ থেকে বিদায় নিচ্ছে তখন স্বাভাবিক মাঠে যারা দর্শক আছে ওদের সবার একটা চলে আসলো যে ভারত থেকে এসছে এত গরিব দেশ ওদের ফুটবল বুট কেনার ক্ষমতা নেই তখন পুরো মাঠ স্ট্যান্ডিং হয়ে ক্ল্যাব দিয়ে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছিল তারপরে উনিশশো সালে ব্রাজিলে বিশ্বকাপ হয়েছিল এই বিশ্বকাপে ভারতকে স্পেশাল ভাবে যেহেতু ভারত এত ভালো মানে মানে যোগ্যতা প্রমাণ করতে পেরেছে খালি পায়ে বুট ছাড়া আমন্ত্রণ জানিয়েছিল আপনারা জানেন এটা এটা ঘটনা এটা কোনো বানানো গল্প নয় কিন্তু পরে তখনকার সময় ফুটবল ফেডারেশন সরকারের অধীনে একটা সংস্থা ছিল কোনো কারণে তখন টিমকে পাঠানো হয়নি ও কিন তখন বলেছে বিভিন্ন আর্থিক সমস্যা আছে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যার জন্য টিমকে পাঠানো যাবে না তখন ফিফা শত প্রণোদিত হয়ে উদ্যোগী হয়ে ফিফা বলেছে যে ঠিক আছে আমরা প্লেয়ারদের যাওয়া আসার খরচ আমরাই দেব খাওয়া সব খরচ আমরা দেবো তবুও আপনারা টিম পাঠান কিন্তু টিম পাঠানো হলো না আর একটা মল থেকে প্রচার করে দেওয়া হলো যেহেতু ভারত খালি পায়ে খেলে সেহেতু খালি পায়ে মানে এটা 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 হ্যাঁ ছিল চক্রান্ত এটা পরবর্তী সেই সময় ভারতীয় অধিনায়ক ছিল শৈলেন্দ্রনাথ মান্না মানে যাকে আমরা শৈলেন মান্না হিসেবে বলি আচ্ছা কলকাতার মানে বিখ্যাত মোহনবাগানের প্লেয়ার শৈলেন মান্না উনি ছিল অধিনায়ক উনি ওনার যে আত্মজীবনী এই আত্মজীবনী এই কথাটা লিখে গেছিলেন তারপর থেকে আমরা কিন্তু পরের অলিম্পিক উনিশশো ছাপ্পান্ন সাল তারপরে উনিশশো সালে অলিম্পিক বদ্রু ব্যানার্জি ক্যাপ্টেন ছিলেন লাস্ট আমরা অলিম্পিক খেলি ফুটবলে বদ্রু ব্যানার্জি মানে সমর ব্যানার্জি আমি যখন ইন্ডিয়া ক্যাম্পে ছিলাম বোম্বে উনি যখন ইন্ডিয়া টিমের টেকনিক্যাল ডাইরেক্টর ছিলেন বদ্রু ব্যানার্জি মানে সমর ব্যানার্জির নাম উনি ছিলেন ক্যাপ্টেন আর কোচ ছিলেন প্রতীন ফুটবল কোচ রহিম সাহেব আমাদের শায়ের ডিজি ছিলেন হাকিম সাহেব ছিলেন তারপরে আর আমাদের অলিম্পিক অথবা বিশ্বকাপ কিছু খেলা হয়নি আর যাওয়া হয় আর যাওয়া হয় এবার আসবো মধুবাবু আসবো যে কেন যাওয়া হয়নি তার পেছনের কাহিনী নিয়ে যাবো কিন্তু আমি আবু তাহের স্যারের কাছে যাবো যে বিষয়টা ওনার কাছে বুঝতে চাইব প্রথমত অভিনন্দন যে আবু দেবেন গতকালকেও আপনারা আলোচনা করেছেন বিভিন্ন জায়গায় অবশ্যই কাল গতকাল ফ্রান্স যেভাবে খেলেছে অবশ্যই সেখানে অভিনন্দন জানানোর বিষয় পাশাপাশি ক্রোয়েশিয়ার যেটা আমি স্যারকে প্রশ্ন করেছিলাম কেন ভারত নেই আমি আপনার কাছে সরাসরি এটা যাব না আমি বলবো আমাদের দেশ কি নাতিশীতোষ্ণ বা কোনো আবহাওয়াগত দূরত্বে বা আবহাওয়াগত পরিবর্তনশীল অবস্থানে থাকার কারণে কি আমরা সেভাবে স্ট্রং নই কেউ কেউ এটা বলে থাকে যে আমাদের ছেলে ছেলেমেয়েরা সেভাবে স্ট্রং বা সেভাবে ফুটবল খেলার মতো খেলোয়াড়ের মতো তৈরি হতে পারে না যেভাবে নব্বই মিনিট দৌড়ের জন্য তৈরি হওয়া যায় আসলে কি এই অভিযোগ সত্য আপনারা তো ফুটবল নিয়ে চর্চা করেন সারাক্ষণ ফুটবল নিয়ে থাকেন বলেন তো না আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেটাতে আমি একমত হতে পারলাম না ওয়ার্ল্ড কাপ হুম পৃথিবীতে জব মানে একশো পঁচানব্বইটা দেশ আছে তার মধ্যে থার্টি টু কান্ট্রি পার্টিসিপেট করে তো এক এক দেশের আবহাওয়া পরিবেশ পরিস্থিতি অন্য এক এক মানে বিভিন্ন রকমের থাকে কিন্তু সেটা কোনো ফ্যাক্টর না তো আমি যে কথাটা বলবো যে আবহাওয়ার কারণে ভারত খেলতে পারছে না এবং ভারতে স্ট্রং স্টাউট এবং ওইরকম ফিজিক কোনো ফুটবলার নেই সেই দিকটাতে আমি একমত হতে পারবো না আমি বলবো আপনি বলেছিলেন প্রথমেই যে ক্রিকেটে আমরা পারছি এবং ফুটবলে কেন পারছি না তাই তো বাট ক্রিকেটের সঙ্গে যদি আমরা ফুটবলটাকে মিশিয়ে নিই তাহলে মনে হয় ভালো মানে ভুল হবে কেন বলছি ক্রিকেট মাত্র চোদ্দোটা কান্ট্রি আপনার ওয়ার্ল্ড কাপ খেলে আর আপনার বত্রিশটা কান্ট্রি পার্টিসিপেট করে ফিফা ফুটবলে সেখানে দু দুবছর আগ থেকে কোয়ালিফাই ম্যাচগুলো শুরু হয় এবার আমরা দেখতে পেরেছি সিলির মতো টিম ইতালির মতো টিম বাদ হয়ে গেছে ডিউ টু কোয়ালিফাইং ম্যাচগুলোতে নেদারল্যান্ড নেদারল্যান্ড হল্যান্ড মানে মানে সেই রুট বিখ্যাত প্লেয়ার সেই ফুটবল সেই সেই দেশগুলো বাদ হয়ে গেছে ডিউ টু ফুটবলে যে কম্পিটিশনটা সেটা ক্রিকেটে হয় না আমি একদম মানে ডেফিনেটলি বলবো কেউ যদি রাগ করে তা কিছু আসে না পুরো দেশ ফুটবল খেলে ঠিক আছে আমরা আমরা খেলি কি আমরা অবশ্যই খেলি সেই জায়গাতে আসি কেনা তা আমার মনে হয় আমাদের সঠিক প্ল্যানিং এর অভাব আছে কেন বলবো যে ইউরোপিয়ান ক্লাবগুলোতে আমরা যেভাবে বাচ্চাদেরকে নার্সারি স্কুলে পাঠাই এজ এ প্যারেন্টস আমিও পাঠাই যে ছেলেটা মেয়েটা পড়বে পড়ার দরকার নেই এটা হেবিট হবে বছর হতে না হতেই আমরা একটা ব্যাগে মানে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ও নার্সারি স্কুলে চলে যায় কেন অভ্যাসটা তৈরি করার জন্য স্কুল যাবে ভালো পড়াশোনা করবে তো আমাদের এখানে যেটা হচ্ছে যেমন বিশেষ করে ইন্ডিয়ানরা সতেরো আঠারো বছরে পনেরো বছরে খেলা শুরু করে আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একদম নার্সারি যেভাবে আমরা বাচ্চাদেরকে পাঠাই সেই ফুটবল নার্সারিতে ওই রকমভাবে বাচ্চাদেরকে ট্রেন করা হয় ওকে তো সেইখানে যেরকম একটা ফুটবলের যে মহল আছে সেটা আমাদের এখনও ঘরে তুলতে পারিনি সেটা হলো নাম্বার ওয়ান সেকেন্ড হলো যেটা মধুদা বলেছে ইনফ্রাস্ট্রাকচারের অভাব ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচারের অভাব এবং থার্ড বলবো আমি যে ফুটবলটাকে নিয়ে চিন্তা করার জন্য আমরা মাঠে ঘাটে কাজ করি যে প্ল্যানিং যারা করবে অ্যাডমিনিস্ট্রেটিভে যারা আছে সেটা গভর্নমেন্ট বলুন আর আমাদের আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনে বলুন ম্যানেজমেন্ট সেটা যদি কোর্ডিনেশন না থাকে সঠিক প্ল্যানিং না থাকে তাহলে কোনো দিনে এগোবে না একশো বছর কেন আরও দুশো বছরও আমরা খেলতে পারবো না হ্যাঁ সেটা আমি বলবো সেটা নাথিং ইজ ইম্পসিবল আমরা ভারত একদিন খেলবে

আমাদের আমাদের টিম কেন ওইগুলো এশিয়া দেশের যে আবহাওয়াগুলো তো অলমোস্ট সিমিলার না তো তাহলে আমরা কেন পারবো না আমরাও ধীরে ধীরে এগুচ্ছি আপনার আইএসএল চালু হওয়ার পরে ফুটবলের যে একটা মহল তৈরি হয়েছে প্রফেশনালিজম এসছে ইন্ডিয়াতে সেটা কিছুটা হলেও ডেভেলপড হয়েছে আমরা দেখেছি আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান টিম মোটামুটি ভালো খেলেছে একেবারে বন্ধ খেলেনি তাই তো মানে আপনি বলছেন তৈরি হচ্ছে সেই ছেলেগুলোকে ধরে রাখতে হবে এবং নিচে থেকে গ্রাস রুট লেভেল থেকে আরও নতুন নতুন বাচ্চা তুলে আনতে হবে সেই সময়টা দিতে হবে এবং সেই সময়টা দিলে শুধু হবে না সেটাকে আপনার লোক আপটা করতে হবে এবং সঠিক পরিচর্যায় এগিয়ে যেতে হবে তাহলে নিশ্চয়ই আমরা কাতার না হলেও নেক্সট ক্যাম যেখানে হবে সেখানে মনে হয় আমরা খেলতে পারবো খেলতে পারবেন আবু তাই স্যার আপনার কাছে আসবো আমাদের মধ্যে পৌঁছে গেছেন রাজেশ রায় স্বাগত জানাচ্ছি একজন ফুটবল কোচ পাশাপাশি ফুটবল প্রেমী মানুষ যিনি দীর্ঘদিন ধরে ফুটবলের সাথে জড়িত আছেন এবং আজকের তক্ক যুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি রাজেশবাবু আপনাকে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে ফিফা টু বিশ্বকাপ রাশিয়া যে বিশ্বকাপ সেটাতে ফ্রান্স চ্যাম্পিয়ন এই মঞ্চে ভারত কবে পৌঁছবে আসলে স্বপ্ন দেখি আমরা লজ্জাও পাই যখন আমরা দামাল দামাল ছেলেগুলো যখন দৌড়ে বেড়ায় আর আমরা যখন তাদের চেয়ারস করি কিন্তু পেছন ফিরে যখন তাকাই তারা ব্রাজিল এবং আর্জেন্টিনা আমার দেশের নয় তখন হয়তো একটু আবেগপ্রবণ হয়ে পড়ি কখন আমাদের দল যাবে আমি রাজেশ বাবুর কাছে এটাই যাব যে তাহের সাহেব বলেছেন যে পরিকাঠামোগত দুর্বলতা আছে কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে আমরা যাচ্ছি এবং উনি কাতার বিশ্বকাপ কিংবা টু থাউজেন্ড বিশ্বকাপের একটি ওদিকে আমরা ওই সময়গুলোতে আস্তে আস্তে ওভারকাম করে উঠতে পারবো বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যেভাবে বাণিজ্যিক রূপ দিতে পেরেছি সেভাবে কি ফুটবলকে দিতে পেরেছি ক্রিকেটকে যেভাবে আমরা লোক জনপ্রিয় করে তুলতে পেরেছি কি হয় তাহলে সেখানে কি কোনো পলিটিক্স আছে বা কোনো আত্মসাত্মকামিতা কোনো বিষয় আছে যার জন্য ফুটবল উঠছে না কি মনে হয় না দেখুন প্রায়শই আমাদের এই আমরা যারা মাঠে দেখি আমাদের এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় ইন্ডিয়ান কেন ওয়ার্ল্ড কাপ খেলছে না হুম প্রায়শই শুনি আমরা কিন্তু প্রথমত আমার মনে হয় প্রথমেই যদি আমরা আমাদেরকে তুলনা করি ব্রাজিলের ইনফ্রাস্ট্রাকচার আর্জেন্টিনা ফ্রান্স হল্যান্ড তাদের সাথে তাহলে কিন্তু হবে না আমরা এখন এশিয়ার মধ্যে কোথায় আছি প্রথম তো আমাদের এশিয়া থেকে কোয়ালিফাই করতে হবে ওয়ার্ল্ড কাপ খেলতে হলে এশিয়ার মধ্যে যেই দেশগুলি আজকে ওয়ার্ল্ড কাপ অতীতে খেলেছে বা বর্তমানে খেলছে এই এবছর জাপান খেললো জাপানের করা জাপান খেললো তারপর কোরিয়া খেললো অতীতে সৌদি আরব খেলেছে চীন খেলেছে এইসব দেশগুলো যে যারা খেলছে তাদের সাথে আমাদের ডিফারেন্সটা গোথায় প্রথম সেটা খুঁজতে হবে প্রথম তো আমাকে কোয়ালিফাই করতে হবে যে আমি যাতে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে পা রাখতে পারি সেখানে গিয়ে যাতে খেলতে পারি তারপর পারফরমেন্সের চিন্তা ওইখানে আমি কি পারফর্ম করবো কিন্তু এশিয়াতে আমাদের পারফরমেন্স কি ওইখানে আপনি কিছুক্ষণ আগে বলবেন যে ক্লাইমেটের কথা বা ওয়েদারের কথা এই আবু যেটা বললো এশিয়ারের যে এশিয়ার মধ্যে যে যে ওয়েদার কন্ডিশন সেটা প্রায় অলমোস্ট সেম তো এই ক্ষেত্রে ডিফারেন্স আমাদের সাথে খুব একটা বেশি না কিন্তু দেখা যাচ্ছে যে এশিয়ার আজকে চীনের যে ফুটবল স্ট্যান্ডার্ড বা সাউথ কোরিয়া বলুন বা জাপানের ফুটবল স্ট্যান্ডার্ড থেকে আমরা কিন্তু অনেকটা পিছনে যে ওইখানের ইনফ্রাস্ট্রাকচারটা কী কীভাবে ওরা এগিয়ে যাচ্ছে আমরা ওখানে যেতে পারছি না সেই জায়গায় কিন্তু আমাদের প্রথম চিন্তা করতে হবে তাছাড়া অনেক ক্ষেত্রে আমরা দেখেন আমরা স্কুল লেভেলে আমরা যখন আমাদের ত্রিপুরা দিয়ে যদি বলি একটা ছেলে ভালো প্লেয়ার কোথায় সে যখন ক্লাস এই সাবজুনিয়ার খেলে বা সে যখন কাজল স্মৃতি খেলে তার মানে আন্ডার ফোরটিন তখন মনে হয় যে সে হয়তো ভালো প্লেয়ার কিন্তু স্যার তার মধ্যে যে এই ফুটবল ট্যালেন্টটা আমরা কোচেসরা যারা মানে যারা কোচিং করি তারা জানি যে মানে ফুটবলার আর বন নট মেট ফুটবলার কিন্তু তৈরি হয় জন্মায় আচ্ছা ফুটবলার স্যার একটা একটা মধ্যে যদি ট্যালেন্ট না থাকে আমি বিশ্বাস করি ফুটবল ট্যালেন্ট যদি না থাকে তবে আপনি বেশি দূর নিয়ে যেতে পারবেন না এই আন্ডার 14 এ যেই ছেলেটাকে আপনার খুব ভালো লাগলো সে কিন্তু জন্মের পরেই ভালো ফুটবল খেলতো মানে আপনি দেখুন আন্ডার 11 এ কিছু বাচ্চাকে যদি আপনি বল দিয়ে দেন যাও তোমরা ফুটবল খেলো এর মধ্যে এক দুইটা ছেলেকে দেখবেন আপনি আলাদা লাগবে ওরা দেখুন বলটা নিয়ে ফার্স্ট যারা দেখবেন ওই ছেলেদেরকে পিক করতে হবে আমরা ওদেরকে পিক করি যখন ওদের বয়স চোদ্দ বছর হয়ে যায় আর ওরা করে একবারে নার্সারি স্টেজ থেকে যে এই ছেলেটাকে দিয়ে ফুটবল হবে কি হবে না তারপরে সেই অনুযায়ী তাদেরকে ট্রেন করে তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে হ্যাঁ সে এইসব ব্যাপারগুলো প্রথম আসে তাই প্রথমেই ওয়ার্ল্ড কাপে আমরা ব্রাজিল আর্জেন্টিনার মতো গেলব বা ওয়ার্ল্ড কাপে কেন খেলতে পারছি না ওয়ার্ল্ড কাপে এই ধরনের পারফরমেন্সে আমরা একশো কোটির উপরে লোক আমাদের দেশে তারপর কেন বাড়ছিনা। না সেটা না ভাবে আমার মনে হয় প্রথম চিন্তা করা উচিত এশিয়ার যে দেশগুলি আছে যারা এশিয়ান দেশগুলির মধ্যে যারা ওয়ার্ল্ড কাপ খেলছে তাদের ইনফ্রাস্ট্রাকচার কী তাদের ইনফ্রাস্ট্রাকচারের সাথে আমাদের ডিফারেন্সটা কী কীভাবে আমরা ওই লেভেলে বুঝতে পারি ওয়ান এবং ওনাদের প্ল্যান আপনি বলছেন যে ওনারা ছোট থাকতে পরিকল্পনা শুরু করে যে একদম বাচ্চা থাকতে নার্সারি থাকতে ওকে ফুটবল প্লেয়ার বানানো হবে বা বানানো যায় এরকম পরিকল্পনা শুরু করে যেটা আমরা এগারো চোদ্দ বছর থেকে করা শুরু যেটা আমাদের মাইনাস পয়েন্ট আপনি দেখছেন এটা একটা মাইনাস পয়েন্ট দেখছেন আমাদের জন্য আচ্ছা আমি আপনার কাছে আসব রাজেশবাবু আসব আমি মধুবাবুর কাছে সেই বিষয়ে এটা তো আমাদের টেকনিক্যালি আমাদের লুপ বলতে পারি টেকনিক্যালি আমরা পিছিয়ে পড়েছি পরিকল্পনাগত অভাব এই ছাড়াও কি আমাদের কোনো বিষয় আছে যেমন আজকে যদি লাভালাভের বিষয় ধরি বা আজকে যদি আমরা জনপ্রিয়তার নিরিখ ধরি জনপ্রিয়তা ধরি আমরা দেখি বাইচুং বুটিয়া উনিও সেইভাবে জনপ্রিয় বিরাট কোহলি যেভাবে কিন্তু সেখানে বাইচুং বুটিয়ার জনপ্রিয়তারকে আমরা কাজে লাগাচ্ছি কোথাও না কোথাও রাজনৈতিক ফায়দাতে আর বিরাট কোহলি নিজের রাস্তা ধরে হয়তোবা উনি ক্রিকেটে পড়ে আছেন এটাকেই নিয়ে চলছেন আর আমাদের ফুটবল প্লেয়াররা যদি ফুটবল যদি একবার চোখ বন্ধ করে ভারতের ফুটবলের কথা চিন্তা করি তাহলে মোহাম্মদান ক্লাব এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান এই যে এই যে এই যে ক্লাবগুলোর বিষয় ধরে মানে বাঙালি স্থান বাঙালিরা ভালো ফুটবল খেলে এবং নর্থ ইস্টকেও সেই জায়গায় রাখতে পারি আমরা আমাদের এই ক্ষেত্রগুলো এতটা ডেভেলপ হওয়া সত্ত্বেও আমরা এখান থেকে তুলে নেওয়ার মতো সেই পরিকাঠামো বানাতে পারছি না কেন রাজনৈতিক কোনো কারণ আছে না অ্যাকচুয়ালি দেখুন সবচেয়ে বড় কথা হলো আমাদের প্ল্যানিংয়ের অভাব ইনফ্রাস্ট্রাকচার অভাব মানসিকতার অভাব এই তিনটা জিনিস মানে বিশালভাবে জড়িত আর দ্বিতীয়ত হলো এই আমরা যখন এই ফুটবল একটা যে ওরা যা দুজনেই যা বললো যে আমরা ছোটোবেলা থেকে ফ্রম ভেরি বিগিনিং আমরা ক্যাচ দিয়ে ইয়ং ছোটদের থেকে আমরা আমাদের একটা প্ল্যান করতে হবে আমরা যদি আমাদের আজকে টপিক্সের সঙ্গে মিলাতে যাই তাহলে আমাদের একটা লং টার্ম প্রসেসের মধ্যে ঢুকতে হবে যে আমার যেমন জাপান জাপান আজকে কিভাবে বিশ্বের এই জায়গায় চলে এসছে আমাদের এশিয়াতে এশিয়াতে আমাদের ফুটবলের র্যাঙ্ক হলো ফরটিন ঠিক আছে কিন্তু আমাদের এশিয়ান গেমসে এখন বেশ কয়েক বছর ধরে টিম পাঠানো হয় না সরকার থেকে দুঃখের বিষয় আপনি যদি বড় বড় টুর্নামেন্ট না খেলেন কিভাবে আপনার অভিজ্ঞতা হবে আমরা আমাদের আগে ছিল একশো সাত র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখন আমাদের আমরা কিন্তু নাইনটি সেভেনে এসে গেছি মিনস আমরা ডেভেলপ করছি ডেভেলপ করছি আচ্ছা 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 আমরা ডেভেলপ করছি শুনুন শুধু শুধু নামের পরিবর্তন করলে আর লোক দেখানো কিছু যেমন আমরা আই লিগ করেছি হুম হুম আই লিগ হচ্ছে আই লিগ হচ্ছে আই লিগ পরে আইসেল এনেছি হুম মার্কেটিং হচ্ছে কয়েক দিনের মধ্যে যেমন আমাদের গ্রাম বাংলায় খেলা হয় হঠাৎ করে একটা টুর্নামেন্ট চললো কিছু প্লেয়ারকে আগরতলা থেকে হায়ার করে নিয়ে গেল কয়েকদিন খেললে একটা উন্মাদনা হলো এটার একটা এফেক্ট আছে লোকাল ছেলেরা একটা ইন্সপায়ার হয় তাদের ফুটবল খেলা হয় এভাবে কিন্তু হবে না সব লোক দেখানো আমার মতে এখনও এগুলি সব লোক দেখানো পারফেক্ট মানে যে প্ল্যানিং এই প্ল্যানিং ছাড়া মানে স্ক্যাটার্ডভাবে আরেকটা আমাদের দেশের সবচেয়ে বড় দুর্বলতা আমাদের যে অ্যাসোসিয়েশন মানুষের ভারতবর্ষের মানুষের বুকে ফুটবল চোখে ক্রিকেট ক্রিকেটটাকে যগমন ডালমিয়া এমনভাবে মার্কেটিং করে দিয়েছে যার জন্য টিভির টিভিরের ক্রিকেট খেলা পায় কিন্তু ফুটবলরা পায় না তার জন্য মানুষে কিন্তু আপনি একটা মাঠে যান যদি এদিকে ক্রিকেট খেলা হচ্ছে এদিকে ফুটবল খেলা হচ্ছে রাস্তার রিক্সাগুলো থেকে শুরু করে সাধারণ মানুষ দেখবেন দু হাজার লোক ফুটবল মাঠে দাঁড়িয়ে আছে আর টিসিএ এ টাকা পায় এত কিছু সেখানে কিন্তু এত এই ত্রিপুরা টিসি এ যেই টাকা ক্রিকেটে খরচ হয় এটা যদি ত্রিপুরা ফুটবল হিসেবে ঘর হতো ভারত ত্রিপুরা থেকে ইন্ডিয়া খেলত কিন্তু মানুষের যেহেতু হৃদয় ফুটবল এখানে কামলি বিনোদ কামলি সিধু এসছে কোনো লোক যায় না ওরা টেস্ট প্লেয়ার লোক যায় না কিন্তু আপনি আস্থা বলে আপনি খোলা মাঠে ফুটবলটা করুন বাচ্চাদের হোক যারে হোক দু হাজার লোক দাঁড়িয়ে যাবে মাঠের পাশে তাহলে আমাদের ভারতীয়দের রক্তের মধ্যে কিন্তু ফুটবল আছে আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আর প্ল্যানিংয়ের জন্য আমরা পিছিয়ে আছি আমরা কিন্তু প্রতিভার দিক দিয়ে পিছিয়ে নেই আমরা কিন্তু প্রতিভার দিক দিয়ে পিছিয়ে নেই রাজনীতি কারণ এটাই আরেকটা কথা বল আমি না বললে না হয় আমাদের যখন দেশে সরকার পাল্টে যায় সঙ্গে সঙ্গে সমস্ত ক্রিয়া সংস্থা পাল্টে যায় এতে হয়তো কেউ রাগ হবে না আমার উপরে এটা কিন্তু ঠিক না কিন্তু দেখুন মনমোহন সিং প্রধানমন্ত্রী ভারতবর্ষের হয়েছে তার আগে অটল বিহারী বাজপেয়ী এসছে অটল বিহারী বাজপেয়ী এসে দেখলো ভারতটা অরক্ষিত ভারতের প্রত্যেকের বাড়িতে একটা সীমানা থাকে ফেন্সিং থাকে ভারতের এক খোলা মাঠ মানে উগ্রপন্থী ঢুকছে ডাকাতটা চুরি করে নিয়ে যাচ্ছে কোনো বেড়া নেই নেই বাসপি আমি ক্রেডিট দেব এসে প্রথম অনুভব করেছে আগে আমার আমার দেশটাকে আগে আমার দেশ এটা এটাকে এটা ঘেরাও করো ঠিক আছে যার জন্য বর্ডার ফেন্সিং করেছে বর্ডার ফেন্সিং করে বাষ্পী গভর্নমেন্ট চলে গেল কিন্তু বাজপেয়ীর যে গভর্নমেন্টের যে কর্মসূচিটা এটা কিন্তু মনমোহন সিং গভর্নমেন্ট দশ বছর এটাকে কিন্তু ফলো আপ করে এসছে কোনো পরিবর্তন করেনি কারণ একটা শুভ কাজ এটাকে কিন্তু চালিয়ে গেছে টাকা আরও বাড়িয়ে দিয়েছে মনমোহন সিং গভর্নমেন্ট দুটো গভর্নমেন্ট ফার্স্ট ইউপি গভর্নমেন্ট তারপর সেকেন্ড ইউপি গভর্নমেন্ট ঠিক এরকম ভাবেই দেশে সরকার আসবে যাবে কিন্তু দেশের একটা ক্রিয়ানীতি এটার জন্য পরিবর্তন না হয় ক্রিয়ানীতি এখানে কোন ক্রিয়ানীতি থেকে আপনি সঠিক দেখেছেন যেটা পরিবর্তন হয়ে গেছে মনে করছেন আমি মানে এমন কিছু ঘটেছে কি আপনি দেখুন না যে কোনো আমাদের কি হয় যারা ক্রিয়া সংস্থায় রাজনৈতিক দলের লোক থাকে ওরা যখন চলে যায় এই সরকার চলে গেলে অটোমেটিক ওরাও চলে যায় তখন আরেকটা রাজনৈতিক দল আসে তো ওরা এসে শুরু করে ধূপধুনা দিয়ে স্টার্ট করতে করতে ওরা চলে গেল আবার এসে আরেকজনের দোকান খেলে এই করতে করতে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি এটা একটা গুড পয়েন্ট যে এই পয়েন্টটাকে আমরা নিয়ে আসব কিন্তু ভিজে ওনারা রাজনৈতিক দলের হন কোন খেলোয়াড় হন না কিংবা খেলার সাথে যুক্ত দেখুন ভারতবর্ষে অনেক স্টেডিয়াম রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে কিন্তু প্রিয় বীরdnnমের কত স্টেডিয়াম আছে আমরা একটা বিদেশে আমার মনে আছে আমি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অরুণ ডক্টর অরুণুদ সাহা ভাইস চ্যান্সেলর ছিলেন ওএস জার্মানের এই রাষ্ট্রদূত ছিলেন ইউনিভার্সিটি গেলেন হ্যান্ডশেক করে উনি আমাদের ভিসি ওর ডক্টর অরুণ্দু সাহা ওনাকে ফুলের বুকে দিয়ে অভ্যর্থনা জানালেন উনি বিনিময়ে কি করলো একটা ফুটবল দিল জার্মানের যে চ্যান্সেলার আসলো উনি মানে রাষ্ট্র উনি একটা ফুটবল আমাদের ভিসি সাহেবকে দিলেন তার মানে কি ওরা ফুটবলটাকে কতটুকু গুরুত্ব দেয় আমাদের দেশে একটা বাবা মার জন্মের নেওয়ার পরে আমাদের মানসিকতা হয়ে গেছে অন্যরকম আমাদের আমরা আবার চিন্তা করি বিশ্ব ফুটবল খেলবো শুধু বিশ্বকাপ যখন চালু হয় তখনই আমাদের মধ্যে এটা থাকে কবে কবে ফুটবল খেলবে সারা বছর কিন্তু ঘুমিয়ে থাকে সারা বছর কি আমার ছেলে ডাক্তার হতে হবে নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে কোথা থেকে মাল আসবে আনলে ক্রিকেট খেললে এখন পয়সা পাওয়া যায় ক্রিকেটের যদি আপনি আপনি যদি দশ নম্বর মানে একদম সব ম্যাচে হেরে আসেন তা একটা ক্রিকেট প্লেয়ার যে টাকা পায় ফুটবল যদি জিতেও আসে মানে তার পুরস্কার প্রাইজটা এটা হয় না ঠিক আছে অভিমানের সূচক আলো হ্যাঁ অভিমানের সূচক না এটা এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট এবং আমাদের 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 যে ইনফ্রাস্ট্রাকচার এই যে আমাদের প্ল্যানিং আমাদের ক্রিয়া নীতি এই ক্রিয়া নীতিটা একটা এটা ভারতের ক্রিয়া নীতি হতে হবে মানে আমরা ভারতবাসী এটার মধ্যে না লাল না নীল না সাদা না হলুদ না গেরুয়া কিচ্ছু থাকতে হবে না যে সরকারি আসুক এটাকে শুধু টেনে নিয়ে যাওয়া এই মানসিকতা যদি না হয় তাহলে আমরা জাপান কি করলো জাপান আজকে পঞ্চাশ বছর টার্গেট নিয়েছে বিশ্বের বড় বড় এই কোচদের নিয়েছে জিকোর মতো লোকদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওরা একটা প্ল্যানিং করেছে প্ল্যানিং করে একটা ফুটবল প্লেয়ার আমরা যদি আট বছর থেকে ধরি দশ বছর টার্গেট নিলে আঠারো বছর হয় এমবাপে এবার বিশ্বকাপে খেললো উনিশ বছর বয়স যদি সঠিক প্ল্যানিং এর মাধ্যমে হয় আবার আমাদের দেশে কি খেলতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে চাকরিও করতে হবে সব কিছু করতে হবে তবে গিয়ে তুমি সাকসেস জীবনে আজকে যদি একটা ছেলে ভাবতো আমি ফুটবল খেলে সব পাবো ডাক্তার যা পায় আমিও পাবো আমি সম্মান পাবো সোশ্যাল স্ট্যাটাস পাবো তাহলে কিন্তু বাবা বাড়ি বাড়ি ঘরে বাবা মারা কিন্তু ইন্সপায়ার করতো এখন আমাদের ছেলেরা মাঠে আসছে না আমরা যারা কোচ কাজ করি আমাদের খুব কষ্ট হয় আমরা যখন ছোটবেলায় মাঠে থাকতাম মানে মাঠে জাগায় হতো না প্লেয়ারদের কেন খেললে ভালো খেললে একটা চাকরি পাওয়া যাবে এখন প্লেয়ারদের সামনে কোনো ভীষণ নেই আমাদের রাজ্যে সন্তুষ্টবি খেলার জন্য প্লেয়ারদের ডাকে যায় না আগে সন্তুষ্টী খেলার জন্য আমাদের মারামারি করতে হতো এখন চান্স নেওয়াও যায় না কারণ দশবার সন্তুষ্টবি খেলেছে কোন চাকরি নেই মানে সন্মান পাওয়া যাচ্ছে না যে সন্মানটা একটা খেলোয়াড়কে দেওয়া উচিত হ্যাঁ ঠিক আছে অতিথিরা আসবো আলোচনা কিন্তু দুর্ভাগ্যবশত বিরথীর আগে অতিথিরা এই স্পষ্ট সত্যটাই বলে দিচ্ছেন যে এটা শুধুমাত্র বিশ্বকাপ চলাকালীন সময়গুলোতেই চলে এরপর হয়তো বা মনের অন্তর কোণে চলে যায় অন্তর্জালের কোনো অন্ধকার এটা লুকিয়ে যায় কিন্তু আমরা এই বিশ্বমঞ্চে কখন গৌরবের সময়টা পাবো গৌরবের স্থানটা লাভ করতে পারবো এটা প্রশ্ন থেকে গেছে অতিথিরা আছেন কি বলছেন শুনবো অতিথিদের মধ্যে আছেন রাজেশ রয় আছেন আবু তাহের আছেন মধুমানিক লোক আমরা সম্মানিত অতিথিদের নিয়ে ঠিক এই বিষয়গুলো আলোচনা করছিলাম বিরতির আগে আমরা মধুমানিক লোকদের সাথে কথা বলছি এখন যাবো আবু তাহের সাহের সাহেবের সাথে জানতে এই বিষয়টা আপনি গতকালকের খেলাটাকে কিভাবে দেখছেন যে ক্রোয়েশিয়ার ব্যাপারটা যদি কারণ ক্রোয়েশিয়াকে নিয়ে অনেকে চর্চা করছে আজকে জাপানকে নিয়ে চর্চা হচ্ছে এমন কিছু কিছু দেশ নিয়ে চর্চা হচ্ছে যারা মানে বা তথাকথিত নয় এবং আভ্যন্তরীণ দুদিকেই ভারত থেকে অনেক 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 অংশে দুর্বল এবং বলা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ সেটা যা ফাইনালে উঠল ওনাদের যেখানে যুদ্ধ বিধ্বস্ত দেশ সেখানে পরিকল্পনা তো দূরের অস্ত পরিকল্পনা তারপরও তারা এই যে ফাইনালে উঠল এটার পেছনে কি কারণ এবং এখান থেকে ভারতীয়দের কি শিক্ষাটা নিতে হবে দেখুন একটা ব্যাপার হচ্ছে এশিয়া এখন ওয়ার্ল্ডের যদি আপনি আশিজন লোককে যারা ফুটবল লাভার জিজ্ঞেস করলে নামটা ইজিলি বলে দেবে তো এই যে সম্মানটা সেই সম্মানটার জন্যই ওরা লড়াই করে আপনি বলেছেন যুদ্ধ বিধ্বস্ত যে দেশ সেই দেশ যদি পারে আমরা কেন পারবো না এবং ক্রোয়েশিয়া তাদের যে টার্গেট যে বিশ্বের দরবারে আমাদের দেশকে যদি চেনাতে হয় সম্মান যদি অর্জন করতে হয় সেটা একমাত্র রাস্তা হলো স্পোর্টস সেটা ফুটবল বলুন ক্রিকেট বলুন জিমনাস্টিক বলুন ইট ইজ বাট ফুটবলটা যেহেতু সবার জনপ্রিয় সেটা সেটা একটা আলাদা অন্য মাত্রায় বহন করে তো ক্রোয়েশিয়ার ব্যাপারটা বলবো যে ক্রোয়েশিয়া কিন্তু দীর্ঘদিন বাদে ফাইনাল খেললো মানে দীর্ঘ বছর বাদে তো ওদের যে একটা ডিটারমিনেশন ছিল টার্গেট ছিল আমরা একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝব সেটাই এবার ওরা দেখিয়ে দিল দুর্ভাগ্যর বিষয় সেটা ওরা চ্যাম্পিয়ন হতে পারল পারেনি আমি যদিও ফ্রান্সের সাপোর্টার ছিলাম আচ্ছা আপনি ফ্রান্সের সাপোর্টার ছিলেন কিন্তু রাশিয়া যদি চ্যাম্পিয়ন হতো তাহলে আরও বেশি খুশি হতাম হুম হুম এই ছোট ছোট দলগুলো এত এগিয়ে এসেছে হ্যাঁ বড় দলগুলোকে টাক্কা দিচ্ছে হ্যাঁ এবং ভীষণ ফাইট করছে বড় দলগুলো এগেনস্টে সত্যি সেটা মানে আপনার ওরপর তিন টামে একশো বিশ মিনিট খেলে ওরা ফাইনাল এসেছে ফাইনাল এসেছে কত টাফ উইথাউট একদম কম গ্রীপ ইসলাম পেয়েছে ইয়ে থেকে এই ফ্রান্স থেকে তো সেই ক্ষেত্রে আমি বলবো পুরুষ আর মানে যোগ্য মানে দল হিসাবেই ফাইনালি এসেছে সেটা সেটাতে কোনো সন্দেহ নেই তো আমাদের যে ভাবনাটা যে আমরা কেন আপনি বারবারই সেই প্রশ্নটা এসেছিলেন আমাদের দেশকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছ আমি নতুন কোনো পয়েন্ট খুঁজছি হ্যাঁ সেটাই আমি এটা এই কারণে বারবার বলছি যদি নতুন কিছু পয়েন্ট সেটাইবো আসি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে গেলে সেইটা সেই স্পোর্টসকে যে पॉलिटिकल ছোঁয়া থেকে বাইরে রাখতে হবে ঠিক আছে রাজনৈতিক অঙ্গনমুক্ত হ্যাঁ একটা বিষয় সেকেন্ড হলো সেই যে কোনো ইভেন্টের প্লেয়ারই যদি হয় তাকে যোগ্য সম্মান দিতে হবে আপনি বলুন ভারতবর্ষে অনেক অনেক ভালো ভালো প্লেয়াররা মানে রিটায়ারমেন্টে যাচ্ছে কি সম্মান দেওয়া হয় ওদের রুজি রোজগারের কি ব্যবস্থা নেওয়া হয় আমাদের যে ভারতবর্ষে ম্যাক্সিমাম ফুটবলাররা ঘর থেকে আসে গরিব তাদের দায়িত্ব কে নেই কেউই নেই না আমাদের এখানে বড়জুর একটা ন্যাশনাল করতে পারলে পুলিশ টিএসআর বিএসএফ সেই ফৌজিদের পেছনেই আমাদের টার্গেট কিন্তু আমাদের যে ভীষণটা মধুদা যেটা বলছিল সেটা আগে ঠিক রাখতে হবে যে কিছু ছেলেকে একদম গ্রাসরুট লেভেল থেকে উঠবো তুলব এবং সেখান থেকে যত বেশি কোয়ান্টিটি আসবে সেখান থেকে কোয়ালিটি বেরোবে সবাই তো আর ওয়ার্ল্ড কাপ খেলবে না বাকি যারা পারবে না তাদের দায়িত্বটাও নিতে হবে বিভিন্ন রাস্তায় ওদেরকে সেট করে দিতে হবে তাহলেই প্লেয়ার আসবে মাঠে যদি প্লেয়ারই না আসে তাহলে আপনি এগারো জন করতে পাবেন এবং প্লেয়ার কেন আসছে না সেই কারণটাই আগে আমাদের খুঁজতে হবে আর সেই কারণটার মূল কারণ হলো প্লেয়ারদের যোগ্য সম্মান দেওয়া হয় না এবং তাদের যে আত্মসামাজিক যে মর্যাদা তাদের রুজি রুজি রুটির যে যে দায়িত্ব সেটা কেউ নিচ্ছে না শুধু লোক দেখানোর জন্য আমাদের ভারতবর্ষের কোর্সটাকে চালিয়ে যাওয়া হচ্ছে শুধু লোক দেখানোর জন্য নাথিং এলস তো সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নালে কিন্তু যে আমাদের যে চিন্তা আমাদের যে আশা আমাদের যে আকাঙ্ক্ষা যে আমাদের দেশ একদিন খেলবে সেটার কিন্তু সেই আশাই থাকে খেলতে পারবে না খেলার কোনো ব্যাপার নেই খেলতে পারবে বিশ্বকাপ খেলতে পারবে প্ল্যানিং এ যদি ঢুকে কিচ্ছু না জাপান যদি পারে আমরা কেন পারবো আমি সেটাই তাহলে সেই মানসিকতা কেন পারবো না আমরা মানসিকতা আমরা আমরা এশিয়াতে 14 নম্বর আমরা 107 ছিলাম এখন 97 এসছি তার মানে আমরা ইমপ্রুভ করছি ইমপ্রুভ করছি খেলতে পারবে খেলতে পারবে না কেন এবং এটা প্ল্যানিং করতে হবে এখন কি হয়েছে আই লীগের সঙ্গে তিনটা তিনটাই এ করে দিয়েছে তিনটা এ গ্রুপ করে দিয়েছে আন্ডার 13 আন্ডার 15 আন্ডার 18 নাম কেউ আসছে এগুলোর প্রতি নজর নেই মানে যে আই লীগ খেলবে তার এই এই তিনটা টিম লগে রাখতে হবে ওদেরও আই লীগ হবে একদম নাম কেউ আসছে তাহলে এই যে আবু তাইয়র সাহেব বললেন লোক দেখানো লোক দেখানো হ্যাঁ লোক দেখানো এটা এটার উপর নজর দিতে হবে এটার উপর নজর দিতে হবে এবং আগামী দিনে আগামী দিনে সবচেয়ে বড় জিনিস আরেকটা জিনিস আমাদের এসেছে আমি ঠিক আছে আপনি আবুদের ঠিক আছে সাথে বলি আপনার সাথে আসবো আবু বাবু এই বিষয়ে আমি যেটা বলছি এটা হচ্ছে আপনি বলছেন রাজনৈতিক মুক্ত করতে হবে এবং পরিকল্পনা রাখতে হবে আমি এটা এটাও জানতে চাইব আজকে হরভজন সিং টুইট করে বলছেন যেটা অত্যন্ত মানে হৃদয় ছোঁয়া লাগার মতো কথা বলছেন যে ক্রোয়েশিয়া যেখানে ফুটবল বিশ্বকাপে পৌঁছে গেছে যুদ্ধবিধ্বস্ত দেশ সেখানে আমরা এখনো হিন্দু মুসলমান খেলা খেলছি একদম একদম আপনি মানে যেটা টুইট করলো সেটা মানে আপনি চিরসত্য সেখানে সেটার সাথে আমি হানড্রেড পারসেন্ট একমত আপনি আমাদের এখন ভীষণটা তো অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে ফুটবল থেকে আমরা এখন ওয়ার্ল্ড কাপ ফুটবলটা চলছে বলে আমরা ফুটবলটাকে নিয়ে চর্চা করছি নাহলে আদারওয়াইজ কোথায় কী হবে শুধু শুধু ডিউ টু আমার ডিভাইডেশান হিন্দু মুসলিম বলুন বুদ্ধ খ্রিস্টান বলুন সেটা তাহলে আমাদের যে ভীষণটা আমাদের যে টার্গেটটা সেটা কিন্তু ডিভাইডেশন করে দিচ্ছে তো আমাদের 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 সঠিক লক্ষ্যে না সেগুলোকে আমাদের ডিভাইডেড করে দিচ্ছে তো আমাদের যে লক্ষ্যটা থাকবে ফুটবল আমাদের যে সেখানে আবার জাতি ধর্ম বর্ণ সেটা নির্বিশেষে সবাই আমরা ভারতবাসী সেটা থেকে আমরা কিন্তু এখন সরে যাচ্ছি সেটা আমরা সবাই জানি জানার পরেও কিন্তু আমরা সেটার পেছনেই ডিউ টু দৌড়াচ্ছি ডিউ টু পলিটিক্স ডিউ টু পলিটিক্স রাজেশবাবু এই বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে আমরা কি সঠিকভাবে লক্ষ্যে যেতে পারছি না বা আমাদের পোস্টে আমাদের চিন্তা বা নীতি নির্ধারকরা সেইভাবে চিন্তা করতে পারছে না আমাদের লক্ষ্য লক্ষ্য বা 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 আলটিমেট আলটিমেট গোল 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 যদি না না করাই হয়নি টার্গেট যেটাই বলুন সেটাকে কখনো আমরা ভেবেছি যে ওয়ার্ল্ড কাপ আমরা দুই সালে খেলবো বা আর হাজার সালে খেলবো বা ছাব্বিশে খেলবো বা ত্রিশে খেলবো কখনো কি আমরা ভেবেছি এখনো ভাবিনি এখন শুরু হয়নি চলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো সেটা আমাদের আমরা জানি আমার এক আলটিমেট গোল থাকবে সেই গোলটা ইচিভ করার জন্য আমাকে কি কি করতে হবে কতগুলি স্টেয়ার ওভারকাম করতে হবে কিন্তু আমার আমরা তো আমাদের আলটিমেট গোলই সেট করে নিয়ে এখনো আমরা কি কোনো সেট করেছি 2000 22 তে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো বা 26 বা 30 খেলবো আমরা কিন্তু আমাদের আলটিমেট গোলই সেট করিনি এখনো তো গোল সেট করিনি তারপর আমরা আমরা ভাবছি এবং এই গোলটা সেট কাপ যদি আমি একটা আলটিমেট গোল সেট করি সেই গোলটাকে করার জন্য আমাকে কি কি করতে হবে তারপর আমরা চিন্তা করবো যে আমরা ওই আমি যদি আমার আলটিমেট গোল যেটা সেটাকে করার জন্য আমার এই কাজ করতে হবে আমার এই এই স্টেয়ার ওভারকাম করতে হবে আমরা এখনো গোলই সেট করনি আমাদের এখনো গোল সেট হয়নি এখনো বসে বসে আপনারা ফিল্ডে এই শব্দটা এই প্রশ্নটা শুনতে শুনতে হয়ে গেছে এখন এখন টক শোতে এনে আপনাকে করছি আজকে টক শোতে এসে সুরে বলে এখন আমাদের কাকে বলবে কাকে সেই অবস্থায় আমার একটা क्वेश्चन তাহলে গোলটা কে সেট করবে গোলটা কে সেট করবে নীতি নির্ধারকদের যে চেয়ারটা সেটা নিয়ে ভাবতে ভাবতে তো ফুটবলের কথা ভুলে যায় আমার যে আমি যে চেয়ারটাতে হোল্ড করছি সেটাকে আমার কিভাবে টিকিয়ে রাখতে হবে মানে পলিটিক্স ক্ষমতা ক্ষমতা নিয়ে চিন্তা করতে করতে ফুটবল না আমি বলছি ক্ষমতা নিয়ে তো চিন্তা হয় কিন্তু ক্রিকেট তো বিকশিত হচ্ছে আমি তো দেখছি ক্ষমতা নিয়ে চিন্তা হয় কিন্তু অন্য বিষয়ও তো বিকশিত হচ্ছে ক্রিকেটে সেইভাবে গ্লিমস আজকে ক্রিকেটের গ্লিমস কোথায় গিয়ে পৌঁছে গেছে কিন্তু সেভাবে সমতালে সমান্তরাল ভাবে ফুটবল কেন হবে না আজকে এটা নিয়ে প্রশ্ন হচ্ছে ডালমিয়া লাগবে একজন ফুটবলের

আমি যদি সেদিক দিয়ে সুনীল ছেত্রীকে কটা দেওয়া হয়েছে সেটা কি করবে মিডিয়া করবে প্রচারটা মিডিয়ারাই তো নিয়ে আসবে না এটাও এটাও একটা পয়েন্ট এটাকে এটাকে অগ্রাহ্য করা যায় না যে মিডিয়ার কিছু কিছু অংশের মিডিয়া আমাদের মধ্যে ন্যাশনাল মিডিয়া স্টেট মিডিয়া আঞ্চলিক বেশিরভাগ এটা ন্যাশনাল মিডিয়া ফলোয়ার্ক করার কথা কিন্তু ন্যাশনাল মিডিয়াতে সেইভাবে একটা আলাদা ছোঁয়া হয়তো বা ফুটবল প্লেয়াররা দিতে পারছে না সেটাও একটা বিষয় দরকার যে মিডিয়ার এখানে একটা রোল আছে আসলে একটা ভালো প্রসঙ্গ রেখেছেন সেখানে রাজনীতিবিদের সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে নীতি নির্ধারকের সদিচ্ছার অভাব দেখা দিচ্ছে মিডিয়ার সেই ফুটবলের প্রতি সেই ড্রিমস তো দেখা যাচ্ছে না এটা একটা বিষয় দেখা দিচ্ছে বুদ্ধিজীবীরা আজকে প্রশ্ন ফুটবল কবে খেলবে এবং কিভাবে এ নিয়ে তুলছে কিন্তু কিভাবে করা যায় এ নিয়ে কখনো নীতি নির্ধারকরা প্রশ্ন করছে না তাহলে তাহলে এখানে বুদ্ধিজীবীদের দেশের তথাকথিত বা দেশের বুদ্ধিজীবীদেরও নিষ্ক্রমনতা এবং চুপ থাকাটাকেও একটা প্রশ্ন জাগাচ্ছে আমি মধুবাবুর কাছে ওই বিষয়ে আসি মধুবাবু আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলছিলেন যে আপনি বলছেন আমরা মাঠে থাকি মাঠের যে বিষয়টা এটা আপনারা অধিগত করতে পারেন যেটা নীতি নির্ধারকরা হয়তো পারেন না আমরা তাই আজকে গপেম। নীতি নির্ধারকদের বসায়নি মাঠের যারা থাকেন প্লেয়ারদের সাথে মানুষের সাথে আমাদের গায় ঘাসের গন্ধ তাই তো আপনাদের বসিয়েছি যে সত্যি নিচের কথাটা উঠে আসুক আজকে আমাদের শুধুমাত্র এটা নীতি নির্ধারকের দোষ বললে হবে না আমাদের কোচদের আমাদের প্লেয়ারদেরও কোথাও দুর্বলতা আছে কি বা কিছু জিনিস যেগুলো আমরা আমরাও এড়িয়ে যাচ্ছি না আমি একটা কথা বলছি দেখুন যে কোনো জিনিসেরই মানে এটা ডেভেলপ করতে গেলে পাশাপাশি যেমন আমাদের কোচদের হুম আমরা আমরা আগে সাই স্পোর্টস অথরিটি ইন্ডিয়া থেকে আমরা ডিগ্রি নিতাম এক বছর ধরে আমরা ডিগ্রি নিয়ে আমরা কোর্সটা করে এসে আমরা কোচিং করতাম এবং যদি এজ এ কোচ চাকরি পেতে হয় এই ডিগ্রিটা লাগে উইদাউট এই ডিগ্রি আপনি আরো ডক্টরেট করলেও চাকরি পাবেন না এজ এ কোচ কিন্তু ইদানিং কি করলো এশিয়া এফ অথবা এআইএফএফ দেখলো যে অনেক ফুটবল প্লেয়ার আছে ভালো ফুটবল প্লেয়ার ঠিক আছে ওনারা অ্যাকচুয়ালি ছোটবেলায় সেরকম পড়াশোনা করেননি আমার সঙ্গে আমি ইন্ডিয়া গেমটা দেখেছি অনেক ছেলে আমি সাইক করতে গিয়ে দেখেছি পড়াশোনা একদম কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে ওই দিকে লক্ষ্য রেখে ভারতের মানে বিশিষ্ট বিশিষ্ট ভালো ভালো প্লেয়ারদের দিকে চিন্তা করে আজকাল কি হচ্ছে এখন লাইসেন্স চালু করে দিয়েছে লাইসেন্সটা আমার কাছে ওয়ান কাইন্ড সি লাইসেন্স করছে পনেরো দিনের বি লাইসেন্স করছে এক মাসের এ লাইসেন্স করছে তিন মাস কি ছয় মাসের এরকম লাইসেন্সগুলো কি আসলে লাইসেন্সটা হলো অনেক আমি আমি বলতে যাচ্ছি লাইসেন্সটা হলো যদি আপনি ড্রাইভিং লাইসেন্স না থাকে আপনার দ্বারা যদি গাড়ি চালালে কোনো অ্যাক্সিডেন্ট হয় আপনি জেল কাটতে হবে ফাঁসি হয়ে যাবে আপনার কিন্তু লাইসেন্সটা থাকলে আপনি বাঁচতে পারবেন তো ফুটবলে যদি একটা কোচ তার লাইসেন্স না থাকে তার ভুল ট্রেনিং এর জন্য একটা ছেলে যদি মৃত্যু হয় তার গার্জিয়ান যদি চ্যালেঞ্জ করে তখন আপনাকে কেউ আইনে কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না এবং সবচেয়ে বড় কথা যারা যেমন কলকাতা মাঠে সুব্রত ভট্টাচার্য সুভাষ ভৌমিক ওনারা বিশ্ব মানে আমাদের ভারতের স্ট্যান্ডার্ড বিরাট বড় ফুটবলার ছিলেন কিন্তু ওনারা ওনাদের সময়ে কোচেস ডিগ্রি নিতে পারেননি কিন্তু আগে এইসব ফাইসেন্স ছিল না প্রাক্তন প্লেয়াররাই কোচিং তারপর কি আসলো ডিগ্রি। তো কোচের কি যারা ঠিক সময় ফুটবলটা খেলে তারা খেলাটাকে মনোনিবেশ করে টাকা পয়সা কামানোর ব্যাপার আছে কোচিং লাইফ মানে খেলা ছেড়ে দিলে তখন কোচিং লাইফে যায় তা আমরা সাহিত্য থেকে আমরা ডিগ্রি নিয়েছি এখন কি করলো লাইসেন্স করে দেবো যেমন ট্রাফিক পুলিশ

আর লাইসেন্সটা হলো ওই ফেক হেলমেট আচ্ছা আচ্ছা হালকা দারুন উদাহরণ দিয়েছেন হ্যাঁ হালকা হুম কেন আমি বলছি একটা ছেলে 15 দিনে সে কি শিখবে एक्चुअली এটা করেছে কার জন্য এটা করেছে আউটস্ট্যান্ডিং প্লেয়ারদের জন্য চিন্তা ধারণাটা ছিল আউটস্ট্যান্ডিং প্লেয়াররা আসবে ওরাই এসে কোচিং করবে কিন্তু আমাদের ভারতবর্ষে কি হচ্ছে যখনই আপনার আর এই এই লাইসেন্সটাতে কি হচ্ছে ইংরেজিতে ইংরেজি ভাষাতে কথা বলতে পারে না ইংরেজি ভাষাতে লিখতে পারে না যার জন্য অনেকেই লাইসেন্স কোর্সে গিয়ে পাশ করতে পারে না তখন কি হচ্ছে অন্য গ্রাউন্ড থেকে কোচ চলে আসছে অন্য মোটামুটি খেলেছে কিন্তু ওর ইংরেজি একাডেমিক কোয়ালিটিটা ভালো ইংরেজি লিখতে পারে কিন্তু প্লেইং কোয়ালিটি একদম খারাপ

যার লাইসেন্স আছে অতিরিক্ত সুভাষের নলেজ অনেক বেশি অনেক বেশি মানে কিন্তু ওই লোকটাকে হ্যাঁ হ্যাঁ দরকার ছিল কি যে আউটস্ট্যান্ডিং প্লেয়ার ওই লোকটাকে এই ডিগ্রিটা দিয়ে দেওয়া দিয়ে দিলে ভারত উপকৃত হতো প্রকৃত মাঠের লোকগুলি কাজ করতে সুযোগ পেত কিন্তু এখন না হয়ে গিয়েছে এই কোর্সের জায়গা তো একাডেমিক লোক চলে আসছে প্র্যাকটিক্যালি যার গ্রাউন্ডের যার মানে দেখুন একটা কথা বলি আমি ফুটবল প্লেয়ার আমি কোচ আমি একটা ভালো প্লেয়ারকে তখনই ডোমিনেট করতে পারবো যদি আমি ভালো ডেমনস্ট্রেটর হই আমাদের ফিজিক্যাল এডুকেশনে এ স্পেশালাইজেশন করছে ও এমপিএড এবার অ্যাডমিশন নিয়েছে আমাদের ইয়েতে ও পড়ছে অনেক ছেলে আছে এখানে যে ফুটবল খেলছে পুষ্পার জানে না আবার ও পাস করে ওই আবার ফুটবলটা শেখাবে ওই অ্যাথলেটিক্স শেখাবে ওই আবার ভলিবল শেখাবে ও স্পেশালাইজেশন ও পড়বে পড়াবে ওর প্রফেসর হয়ে যাবে ওর সম্মান অনেক বেশি থাকবে কিন্তু একটা অরিজিনাল যে কোচ মাঠ থেকে এসছে ওর কিন্তু জায়গা নেই তার ওর একাডেমিক জিনিসটা যেহেতু নেই কিন্তু বিদেশে কিন্তু এটা না বিদেশে একাডেমিক করতে না তোমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটাই তোমার সব মানে লাইসেন্স সব লাইসেন্স মানে প্র্যাকটিক্যালকে সম্মান দেওয়া হচ্ছে অসংকো ধন্যবাদ আমরা আমাদের কাছে সময় শেষ সম্মানিত অতিথিরা আজকে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেছেন অসংখ্য ধন্যবাদ আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছিলাম এবং তক্য বিষয়টা আজকের দিনে খুব বিতর্কিত বাস্তব এবং আলোচ্য সাপেক্ষ তাই আমরা নীতি নির্ধারকদের ডাকিনি আজকে ডেকেছি যারা ফুটবলের সাথে মাঠে থাকেন যারা বলছেন যে ওনাদের শরীরে ঘাসের গন্ধ করে ওনাদের কাছে এই কারণে জানতে চেয়েছি কারণ ওনারাই বুঝবেন আসলে ফুটবল কেন আজ বিশ্বমঞ্চে আমরা যেতে পারছি না ফুটবল বিশ্বমঞ্চে আমরা ভারতীয়রা এর পেছনে কি কারণ ওনারা এক ওনারাও বুঝবেন তাই ওনাদের মতো নিলাম অনেক কিছু জানলাম অনেক কিছু বুঝলাম তবে সবচেয়ে বড়ো জিনিস যেটা যে ভারত একবার এক সময় খেলেছিল সেই সময়টা আবার ফিরে আসবে কবে এই আশায় আমরা বেঁধে রেখেছি নীতি নির্ধারক নির্ধারকেরা বুঝবে কবে কবে ফুটবলের নীতি নীতিনির্ধারকের নিয়ামক সংস্থার উপর মহলে একজন রাজনীতিবিদ নয় একজন সত্যিকারের ফুটবল প্রেমিক এবং ফুটবল ফুটবল জানা লোক বসবে এবং ফুটবলকে আগামী দিনে একটি ভালো জায়গাতে ইন্ডিয়াকে সর্বোচ্চ জায়গাতে বিশ্বকাপের সর্বোচ্চ জায়গাতে নেবে এই আশা রেখে এবং প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তক যুক্তি গপ্প থেকে এইভাবে দেখতে থাকুন তক যুক্তি গপ্প আমার সাথে এবং সম্মানিত অতিথিদের সাথে নমস্কার